हेलो बंधुरा, आमार चैनले आरो एकटी नतून पर्व देखार जोन्नो आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयर करब पोस्त और बादाम दिए लाल शाक भाजार रेसिपी। लाल शाक खुबी हेल्दी एकटा रेसिपी, कारण आपनादेर लाल शाकेर कयेकटी गुण आमी बोले राखी। लाल शाके आछे प्रचुर परिमाणे भिटामिन सी, जा आमादेर दृष्टिशक्ति बजाय राखते साहाज्य करे, এবং রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজমে সাহায্য করে। এছাড়া যারা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন বা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন, তারা যদি প্রত্যেকদিন লাল শাক খান খুবই ভালো উপকারী ফল পাবেন। আপনারা দেখুন আমি এই লাল শাক ভাজার রেসিপিটা কিভাবে বানাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তাদেরকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আমার পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। রান্নাটি করার মূল উপকরণটি হলো দুআটি লাল শাক। শাকটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। লাগছে ফোড়নের জন্য অল্প কালো জিরে এবং দুটি শুকনো লঙ্কা। লাগবে নুন স্বাদ মতো, হলুদ 1 টেবিল চামচ, পোস্ত 2 টেবিল চামচ, 1 মুঠো মতো ভাজা চিনে বাদাম, এবং রান্নাটা করব আমি সরষের তেলে। সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পোস্তটা। পোস্তটাকে শুকনো খোলায় মানে তেল ছাড়া আমি একটু নেড়েচেড়ে রোস্ট করে নেব। 20-30 সেকেন্ড মতো পোস্তটাকে আমি রোস্ট করে নেব। পোস্তটা রোস্ট হয়ে গেছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পোস্তটাকে বাটিতে ঢেলে নেব। এবার গ্যাস অন করে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা। সামান্য একটু নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি এর উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা। একই সাথে আমি এতে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে শাকের সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এবারে ঢাকনা দিয়ে আমি 3 মিনিট মতো এভাবে রান্নাটা করব। 3 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনাটা আমি একটু খুলে দেখব। দেখুন শাকটা কতটা কমে গেছে এবং শাকটা থেকে কত জল বেরিয়ে এসেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদামগুলো। একটু নাড়াচাড়া করে বাদামগুলোকে শাকের সঙ্গে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে শাকের জলটা কমিয়ে আনব। এই পর্যায়ে কাঠখোলায় যে পোস্তটা রোস্ট করে রেখেছিলাম তার অর্ধেকটা শাকের ওপর দিয়ে দিলাম, আর অর্ধেকটা একদম শেষে দেব। এইবারে আর ঢাকনা দেব না, মিডিয়াম ফ্লেমে রেখে শাকটাকে আরও 2-3 মিনিট মতো রান্না করে নেব। তাতে শাকটা একদম শুকিয়ে আসবে এবং তৈরি হয়ে যাবে। 2-3 মিনিট ধরে রান্না করার পর দেখুন জলটা একদম কমে এসছে এবং শাকটা রেডি হয়ে গেছে। এইবারে বাকি অর্ধেক রোস্ট করে রাখা পোস্তটা শাকের ওপর ছড়িয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে পোস্তটাকে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাদাম আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা। এবার এটাকে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, এবং রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন।